হ্যালো গাইস, তো আজকে আমি বেরিয়ে পড়েছি রেড রোডের উদ্দেশ্যে, কারণ রেড রোডে 15 আগস্ট উপলক্ষে খুব সুন্দরভাবে সাজানো হয় আর খুব সুন্দর অনুষ্ঠান হয়, তো সেটা দেখার জন্যেই কিন্তু আজকে বেরিয়ে পড়েছি। আর হাওড়া স্টেশনে যেহেতু শ্রাবণ মাস এখনও চলছে, হাওড়া স্টেশনে জল ঢালার জন্যে মানুষদের ভিড়, প্রচুর ভিড়। আর এই গঙ্গার ধারে সুন্দর মনোরম পরিবেশ দেখতে দেখতে কিন্তু রেড রোডের উদ্দেশ্যে এগিয়ে চলেছি। আর যারা প্রথমবারের জন্য এই ভিডিওটা দেখছো, প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নাও ইউটিউব থেকে দেখলে, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নাও। তো চলো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। আর এই হলো বড় বাজার। বড় বাজারে রাখি পূর্ণিমা উপলক্ষে খুব সুন্দরভাবে দেখো পুরো দোকানদারি বসেছে রাস্তাতে, পুরো রাখি ভর্তি। কিন্তু যেহেতু সামনেই রাখি পূর্ণিমা, 15 আগস্টের 3 দিন পর কিন্তু রাখি পূর্ণিমা, তাই জন্য প্রচণ্ড ভিড় বড় বাজার। ইন্ডিয়ান ফ্ল্যাগের কালার যে স্ট্যাচু মতো যেটা আছে, ওখান দিয়ে মেন রেড রোডটা স্টার্ট হচ্ছে, ওইটাই হচ্ছে মেন রেড রোডের আর কি স্টার্টিং পয়েন্ট। তো ওর পর থেকে পুরো সুন্দরভাবে দেখো সাজানো হচ্ছে। দেখো 15 আগস্ট উপলক্ষে অলরেডি দেখো ভাইয়েরা অলরেডি কাজ করছে, ভাই দাদা যাই বলো না কেন, তারা অলরেডি কাজ করছে এইদিকে পুরোটাই। দেখো ও জাস্ট অসাধারণ, কিন্তু এই দিকটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কাজ হচ্ছে। এইদিকে দেখো পুরো একদম সেই এন্ড পজিশন অব্দি। তো চলো যেতে যেতে তোমাদের আরও কিছু দেখাই। তো এই ভিতরগুলোতে দেখো খুব সুন্দরভাবে দেখো কাঠ দিয়ে একটা স্টেজ মতো করে তার উপরে দেখো কার্পেট বিছিয়ে দেওয়া হয়েছে, আর প্রত্যেকটা দেখো একটা করে দেখো এরকম মাইক আছে, উপরে লাইট লাগানো আছে, খুব সুন্দরভাবে কিন্তু এর কাজ চলছে। দেখো খুবই সুন্দর। আর এইদিকে হচ্ছে যে ভিতরটাতে দেখো চেয়ার পাতা হচ্ছে, দেখো চেয়ার লাগানো হচ্ছে, এই দেখো কাজ চলছে তারই। ওই যে ভিতরগুলো আছে ব্যারিকেডের ভিতরে পুরো চেয়ার পুরো সুন্দরভাবে দেখো সাজানো হচ্ছে, মানুষজন এসে বসবে তাই জন্য। এইদিকে দেখো সিসিটিভিও লাগানো হচ্ছে, দেখো এখানে দেখো সিসিটিভিও লাগানো হচ্ছে, মানে জোর কদমে কাজ চলছে। সামনেই 15 আগস্ট, আজকে 13 তারিখ আমি এসেছি, তো সামনে যেহেতু 15 আগস্ট তাই জন্য একদম খুব মানে ভালোভাবে একদম কাজ চলছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ সাদা মতো যে দূরের যে অংশটা দেখতে পাচ্ছ, ওখানেই মেন আমাদের মুখ্যমন্ত্রী পতাকা উত্তোলন করবে, তাই জন্য স্টেজটা পুরোপুরিভাবে রং করা হচ্ছে। আর এই যে দিকটা দেখতে পাচ্ছ, এই দিকটায় বিভিন্ন রকমের বড় বড় অতিথিরা বসবে, তাই জন্য এই জায়গাটা রেডি করা হচ্ছে, ক্যামেরা আর সব কিছু লাগানো হচ্ছে। আর এই জায়গাটাতেই মেন পতাকাটা উত্তোলন হবে, আর এই পাশেতেই কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী ওখানে বসবে, বসে বিভিন্ন ধরনের যে অনুষ্ঠানগুলো হয় সেগুলোকে উপভোগ করবে। আর এই দিকটা দেখো অলরেডি চেয়ার সাজানো কমপ্লিট, আর এখানে দেখো এখনও কাজ চলছে। দেখো এদিকে কাপড়গুলোকে মারা হচ্ছে, রেডি করা হচ্ছে, দেখো দেখতে পাচ্ছগুলোকে মারা হচ্ছে, অলরেডি রেডি করা হচ্ছে, আর এই সাদা রং করা হচ্ছে। পুরো এই রেলিংগুলোকে পুরো সুন্দরভাবে কিন্তু একদম সাদা রং করা হচ্ছে, আর এই চেয়ারগুলো কিন্তু সব নতুন চেয়ার। এই দেখো অলরেডি রং করা চলছে, দেখো দাদারা অলরেডি রং করতে ব্যস্ত, আর টাইম একদম হাতে নেই। হ্যাঁ, জোর কদমে একদম কিন্তু কাজ চলছে। আর ময়দানে এসেছি, একটু স্টু খাবো না, তাই একটুখানি চিকেন স্টু খেয়ে নিলাম, খেয়ে দিয়ে বাড়ি চলে এলাম। আমার মতো তোমরা কে কে ময়দানের চিকেন স্টু ভালোবাসো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও, অসাধারণ কিন্তু।